দেয়া উঠছেন ওই সব দেশের দালালি বন্ধ করেন এরা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ এখানে শেখ মনির বাংলাদেশে যুবলীগের সাথে লইলা দেখেন যুবলীগ প্রতিষ্ঠিত করে গেছে আমাদের নেতা শেখ পরশ এবং নিখিল ভাই নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না ওর জানাজা পড়া হারাম সাম্প্রদায়িক জঙ্গি মামুনুল হক তিনি যেভাবে সারা দেশে হুমকি জঙ্গি মামুনুল হক জঙ্গি মামুনুল হক জঙ্গি মামুনুল হক ইংরেজের চলা বিচারক ভালো করে শুন আমি তোর কাকগড়াই দাঁড়িয়েছি তোর কাকগড়াই দাঁড়িয়েছি কলম তোর হাতে আইন তোর হাতে বিচার তোর হাতে সগানে সুস্থ মস্তিষ্কে বলছি তুই আমাকে শুলিতে চড়াইতে পারো ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারো যাবজ্জীবন কারাদণ্ডে দিতে পারো জেনে রাখ কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি লাহোরের কোনো মানুষের 5টি টাকা খরচ হবে না আমাকে দাফন করার আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় দিনের দাওয়াত দিতে গিয়ে যদি জীবন চলে যায় হকের কথা বুলন্দ করতে গিয়ে যদি জীবন চলে যায় এ পথে জীবন দেওয়ার নামই হলো সফলতা এ পথে জীবন দেওয়ার নামই হলো জীবনের সার্থকতা কোথায় মূর্তি বানাইতে হবে কোথায় এই সমস্ত মানুষের আপনার এই ভাস্কর্য তৈরি করতে হবে এই সমস্ত আকাম কুকাম করে গোটা দেশটাকে খোদার গজবের দ্বারা ভরে দেওয়ার আয়োজন চলে বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকেও চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। ওর জানাজা পড়া হারাম। বাংলাদেশের বাংলা ভাষার যে কোনো ডিকশনারি খুলেন সেই ডিকশনারির মাধ্যমে প্রমাণ করেন ভাস্কর্য আর মূর্তি দুই জিনিস। সারেন্ডার করবো আপনাদের সামনে। ভাষার চর্চা আপনারা করেন না বলে আজকে ভাস্কর্য এবং মূর্তিকে ভিন্ন ভিন্ন অর্থে সাব্যস্ত করতে আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমকে যারা চ্যালেঞ্জ করে আল্লাহর হুকুম পরিষ্কার সন্দেহের কোনো অবকাশ নাই মূর্তি বানানো যাবে না ভাস্কর্য বানানো যাবে না পরিষ্কার কথা ইসলামের চার মাজহাব চারো মাজহাবের এই 1400 বছরের মধ্যে 1300 বছরের মধ্যে চার মাযহাবের কোন একজন ব্যক্তির পক্ষ থেকে এই কথার সপক্ষে কেউ কোনো উক্তি দেখাতে পারবে না চার মাযহাবের বাইরে যারা আছেন চার মাযহাবের বাইরে যারা আছে বর্তমানে সালাফিরা আছেন আহলে হাদিসরা আছেন কোন একজন আহলে হাদিস আলেম কোন একজন সালাফি আলেম সারা দুনিয়ার যে কোনো খান থেকে খুঁজে বের করে আনেন যে এই কথা বলবে যে কোনো প্রাণীর ভাস্কর্য তৈরি করার সুযোগ ইসলামের মধ্যে আছে এই কথা বলবার মতো শুধু আজকে না বিগত 1300 বছরের মধ্যে কোনো আলেম নাই আমি আল্লাহর কসম করে বলবো কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে এটা থাকবে আমাদের নসিহত এটা থাকবে আমাদের করজোর আবেদন আর যদি আমাদের এই নসিহা আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকোহরে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা অবশ্যই চত্বরে যাবে